আচ্ছা দেখো আজকে অত্যন্ত ভালো ভালো হবে দেখো দেখো তোমরা অনেক ম্যাচিউর হয়েছো এই বয়সে বাকি যারা ফ্রিকশনের প্রবলেম করতে ভয় পায় ইলেভেন টুয়েলভে তোমরা সেই প্রবলেমগুলো গুলো হ্যান্ডেল করছো এখানে যে ধরনের প্রবলেম করানো হবে তাতে তোমাদের কোনো অসুবিধা মানে কোনো কনসেপ্ট মানে আনটাচ থাকবে না এটুকু দেখো এখানে মিউ ইকুয়াল টু জিরো রাইট এবারে এখানে ফ্রিকশনাল ফোর্স জিরো পয়েন্ট ফাইভ আমাদের একটু ফিজিক্যালি ভাবতে হবে আমাকে বার করতে কি বলেছে বলতো এফ এর ভ্যালু বার করতে বলেছে আচ্ছা এবারে আমি তোমাদের যেটা বলতে চাইছি দেখি তো আমরা সেইটা কতজন বুঝতে পারি দেখ বলো তো যদি আমি এখানে ফোর্স টা না দিই তাহলে এই দু কেজিটা কি এখানে টিকে থাকবে না পড়ে যাবে

পারি দুজন একটু অ্যাক্সিলারেশন তাহলে বলো তো ওর অ্যাক্সিলারেশন কত হবে f/6 হবে বলো f/6 হবে হ্যাঁ আচ্ছা এবার দেখো এইখানে একজনকে বসিয়ে দিলাম সে এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র হচ্ছে 2 রাইট এদিকে কত বলো 20 এদিকে কত আর কিছু থাকবে আর কিছু থাকবে নরমাল ফোর্স ও নরমাল ফোর্স হয় আর সিউডো ফোর্স তো থাকবে রাইট সিউডো ফোর্স থাকবে কোন দিকে এই ডিরেকশনে তাই তো কত হবে হ্যাঁ 2 ইনটু এফ বাই 6 এবার বলো যখনই নরমাল ফোর্স কাজ করা শুরু করবে এই 2 কেজি ব্লকটা যদি স্ট্রেসড থাকে তাহলে ফ্রিকশনাল ফোর্স উপর দিকে কাজ করবে না হ্যাঁ এই ফ্রিকশনাল ফোর্সটাই 20 কে তোমার ব্যালেন্স করবে না হ্যালো তাহলে বলো তো এখান থেকে আমি এই ইকুয়েশন লিখতে পারি এন ইকুয়াল টু আর এফ বাই থ্রি আর এফ ইকুয়াল টু টোয়েন্টি বল লিখতে পারি কিনা বল লিখতে পারি কিনা এবার একটা কথা বলো যদি এই ব্লকটা মুভ না করে তাহলে বলো তো এই এফটা এই এফটা এই এফটা কি টাইপের ফোর্স হবে স্ট্যাটিক স্ট্যাটিক আবার আমরা এই ফর্মুলাটা জানি এফ এস লেস ইকুয়াল টু এফ এল জানি এবার দেখো এফ এস এর ভ্যালু টোয়েন্টি লেস দেন ইকাল টু এফ মানে মিউ ইন্টু এন মিউ ইন্টু এন মিউ এর ভ্যালু জানো এফ এর ভ্যালু ওয়ান টোয়েন্টির বেশি আসছে এফ এর ভ্যালু ওয়ান টোয়েন্টির বেশি আসছে যদি কোনো ডাউট থাকে এখন বলো শ্রেয়া পুরো প্রবলেমটা ক্রিস্টাল ক্লিয়ার পুরো কি ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা অর্ণব পুরো প্রবলেমটা ক্রিস্টাল ক্লিয়ার অর্ণব ওকে আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো আজকে প্রচুর প্রবলেম আছে না কতটা শেষ করতে পারবো আরেকটা দিন লাগলে চাপ হয়ে যাবে যাই হোক মন দিয়ে দেখো প্রবলেমটা এখানে এফ দেওয়া হচ্ছে এখানে টু কেজি এইটা ফোর কেজি এইটা থার্টি এইখানে মিউ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ ওকে এবার কি বার করতে বলেছে শোনো বার করতে বলেছে এফ সাচ দ্যাট আচ্ছা দাঁড়া 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 এক মিনিট প্রবলেমটা কি বার করতে দিয়েছে ঠিক আছে আচ্ছা বলেছে এফ এর ভ্যালু কত সচ দ্যাট ওই সেম টু কেজি ইজ অ্যাট রেস্ট অন ফোর কেজি আচ্ছা আচ্ছা এবার মন দিয়ে শোনো এবার মন দিয়ে শোনো বলতো এই ফ্রিকশন যদি না থাকে তাও কি আমি এফ এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো যার জন্য এই টু কেজি ব্লকটা এই চার কেজি ব্লকের উপর স্ট্যাটিক থাকবে বলো পাবো না 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 যদি ফ্রিকশনটা না থাকে ফ্রিকশনটা না থাকে ফ্রিকশন আসলে রেঞ্জ আসবে দেখো আমি বললাম ফ্রিকশন ফ্রিকশন্ট মন দিয়ে শোনো ফ্রিকশন অ্যাবসেন্ট মন দিয়ে শোনো তাহলে যদি ফ্রিকশন অ্যাবসেন্ট থাকে ফ্রিকশন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে বলো তো আমি যদি এখানে একটা সার্টেন ফোর্স দেব যার জন্য এই 2 কেজি ব্লক 4 কেজির উপরে স্ট্যাটিক থাকবে এটা কি পসিবল 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 আচ্ছা তার জন্য আমায় কি করতে হবে আমি ধরছি ফ্রিকশন অ্যাবসেন্ট এন্ড 2 কেজি ইজ রেস্ট অন 4 কেজি তাহলে বলো তো পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে বলো পুরো সেক্স 6 এফ বাই 6 কোন দিকে বা দিকে কোনো डाउट আছে হ্যাঁ এবার দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এটা কিন্তু যখন ফ্রিকশন অ্যাবসেন্ট তখন নিউটনস এর প্রবলেমে প্রবলেম হয়ে গেছে আমি এইখানে একজনকে বসিয়ে দিয়েছি সে এটাকে ড্র করছে যদি সে ড্র করে কি কি ফোর্স হবে তোমরা বলতে থাকো ফাস্ট 20 নিচে এ এদিকে আর আর কিছু থাকবে না আর কিছু থাকবে এটা ড্র করেছে কে এটা ড্র করেছে এ সিউডোফোন কোন দিকে থাকবে বাঁ দিকে না ডানদিকে ডানদিকে ভ্যালু কত হবে এফ বাই থ্রি আরে বাবা টু কেজি আর a রাইট তাহলে এবারে মন দিয়ে শোনো এখানে কত বলেছে সরি এটা থার্টি দিয়ে দাও নইলে পুরো ব্যাপারটা ঘেটে যাবে থার্টি সেভেন রুট থ্রি চলে আসবে চাপ থার্টি সেভেন তাহলে ভেবে দেখো এটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি এই দুটো বলো বারো ষোলো এইটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি একটা এই একটা এই এইটা হবে আর এটা হবে এফ বাই থ্রি সাইন থার্টি সেভেন এম আই রাইট কেন বলো তো এই অ্যাঙ্গেলটা সেভেন এবারে বলো এইটা যে ড্র করেছে সে পুরো বডিটাকে মুভ করতে দেখবে কি দেখবে না

এটার সিগনিফিকেন্স কি বলো যদি ফ্রিকশন এটা সিগনিফিকেন্স কি মন দিয়ে শোনো সেটা হচ্ছে ধরো ফ্রিকশন আছে মানে এই সারফেসে ফ্রিকশন আছে তুমি এখানে ফর্টি ফাইভ নিউটন দিলে ফর্টি ফাইভ নিউটন ফোর্স দিলে তাহলে বডিটা কি স্ট্যাটিক থাকবে কি থাকবে না এই ইয়ের উপরে থাকবে তখন ফ্রিকশনাল ফোর্স কত কাজ করবে এর উপরে জিরো কাজ করবে ভেরি গুড আর তখন ফ্রিকশনের দরকারই নেই তাই না বলো ফ্রিকশনের দরকারই নেই এবারে বলো তোমরা অনেক আগের দিনের ক্লাস থেকে অনেক কিছু শিখেছো বলো যদি এফ যদি ফর্টি ফাইভ এর বেশি হয় আচ্ছা ফর্টি ফাইভ এর কম হয় তা আগে করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে বলো এফ যদি ফর্টি এর কম হয় তাহলে বলো তো বডিটা নিচের এই ওপরে বডিটা নিচের দিকে পড়বে না ওপর দিকে পড়বে ওপর দিকে যাবে বলো এই ফোর্সটা যদি ফর্টি এর কম হয় তাহলে বলো তো এই টু কেজিটা ওপর দিকে যাবে না নিচের দিকে যাবে কারেক্ট কারেক্ট নিচের যাওয়ার দিকে যাওয়ার টেন্ডেন্সি হবে আরে বাবা ভেবে দেখো না যদি এখানে তুমি ফোর্স না দিতে ফোর্স না দিতে তাহলে ফোর্স জিরো দিলে টু কেজিটা নিচের দিকে পড়তো না ফোর্স জিরো দিলে নিচের দিকে পড়তো না এই যেই ফোর্স যদি না দিতে তাহলে টু কেজি টা নিচের দিকে পড়তো না জিরোটা কি ফোর্টি ফাইভের কম কম তাহলে ফোর্টি ফাইভের কম দিলে টু কেজিটা নিচের দিকে পড়বে বলো এবার দেখো সেম ভাবে ও যদি ফ্রিভারিরা একদম ড্র করে এদিকে বারো এদিকে ষোলো ঠিক এইদিকে দিকে এফ বাই থ্রি কস থার্টি সেভেন এই দিকে দূর বাবা দূর বাবা এদিকে এফ বাই থ্রি সাইন থার্টি সেভেন বলতো আমি কেন এফ নিয়েছি এই এফ কিন্তু ফর্টি ফাইভ এর থেকে কম যে কোনো ভ্যালু এবারে মন দিয়ে শোনো যদি এইটা ফর্টি ফাইভ এর কম হয় তাহলে পুরো বডিটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি না উপর দিকে পড়ার টেন্ডেন্সি বলো যদি ফর্টি ফাইভ এর কম হয় তাহলে নিচের দিকে পড়ার টেন্ডেন্সি না উপরের দিকে নিচে তাহলে ফ্রিকশনাল ফোর্স কি অপোজিটে লাগবে আমি ধরলাম এই দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে কোনো ডাউট থাকলে বলো কোনো ডাউট থাকলে বলো আচ্ছা এবারেও এখনো এখনো এ বি এর রেসপেক্টে এই কত কেজি নিচে কত দিয়েছি ব্যাটা চার কেজির রেসপেক্টে রেস্টে আছে তার মানে এটা ইকুয়াল টু জিরো হবে হবে কিনা তার মানে ভেবে দেখো আমি যদি ফর্টি ফাইভ এর কমও দিই

আর এন ইকুয়াল টু সিক্সটিন প্লাস এফ বাই ফাইভ দেখো লিখতে পারি কিনা এইটা থেকে ঋষিকা বোঝা যাচ্ছে আচ্ছা বলতো এই যদি স্ট্যাটিক থাকে তাহলে এই এফ টা স্ট্যাটিক না কাইনেটিক আর আমরা কি জানি এফ এস লেস দ্যান ইকুয়াল টু মিউ জানি কি জানি না জানি এবার দেখো তুমি এখানে টুয়েলভ মাইনাস ফোর এফ বাই ফিফটিন রাইট মি মিএর ভ্যালু বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটিন প্লাস এফ বাই ফাইভ এটা করলে দেখো তো এফ এর ভ্যালু কত আসছে ওয়ান টোয়েন্টি ফাই ইলেভেন আসছে কিনা একটু ক্যালকুলেট করে দেখো তো ভেরি গুড তারপরে তুমি বুঝতে পেরেছ যে আমি এফ এর ভ্যালু ওয়ান টোয়েন্টি বাই ইলেভেন বলতো ওয়ান টোয়েন্টি বাই ইলেভেন অলমোস্ট মতো হচ্ছে একশো একুশ তাই না টেন পয়েন্ট নাইন মতো হচ্ছে না এটা তারপরে ভেবে দেখো আমি এখন যদি বলতো এখন যদি এই সিস্টেমে আমি টোয়েন্টি নিউটন দি 20 নিউটন এখানে তাহলে কি বডিটা স্ট্যাটিক থাকবে কি থাকবে না বলো এখানে 20 নিউটন দিয়েছি বডিটা স্ট্যাটিক থাকবে কি থাকবে না থাকবে স্রিয়া ওরকো আমি যদি 20 নিউটন দিই তাহলে বডিটা স্ট্যাটিক থাকবে কি থাকবে না থাকবে 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 আরে বাবা আমার ফোর্সের ভ্যালু এই 10.9 এর উপরে হলেই হলো তাহলেই স্ট্যাটিক থাকবে আর ফর্টি ফাইভ হলে তো স্ট্যাটিক থাকবে এবার বলো এফ এর ভ্যালু যদি আমি ফর্টি ফাইভ এর বেশি দিই বলো তো এফ এর ভ্যালু যদি আমি ফর্টি ফাইভ এর বেশি দিই তাহলে কি ঘটনাটা ঘটতে পারে বডিটার টেন্ডেন্সি কোন দিকে যাওয়ার পেছন দিকে যাওয়ার না ফর্টি এর বেশি দিলে পেছন দিকে যাওয়ার না তোমরা কি এইটা লক্ষ্য করেছো ধরো এক বালতি জল আছে তুমি যদি জোরে এখানে হিট করো জলটা বাইরের দিকে পড়ার একটা টেন্ডেন্সি থাকে দেখেছো পেছন দিকে হ্যালো দেখেছো কি হ্যাঁ গোল্ডা सेम তুমি যদি খুব জোরে ধাক্কা দাও তাহলে সিউডো ফোর্সটা এতটায় বেশি হবে যে এই 2 কেজির উপরে সিউডো ফোর্সটা ডান দিকে কাজ করে 2 কেজিটাকে এই উপর দিকে মুভ করার একটা টেন্ডেন্সি নিয়ে আসবে আমি কি বোঝাতে পেরেছি কি পারি ওকে তখন যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি ভেবে দেখো তখন যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এই পুরো বডিটা তে জাস্ট একটা জায়গাতেই চেঞ্জ হবে কি চেঞ্জ হবে বলতে পারবে

থাকবে তাহলে কাজ করবে এই দিকে কাজ করবে না হ্যালো বলো এইদিকে কাজ করবে না যদি হয় তাহলে বলো তো এখান থেকে এফ এর ভ্যালু তুমি সেম আগের মতো করে লেস দেন ওয়ান টোয়েন্টি কি কিনা দেখো তো এটা এসেছে তোমাদের সবার এসছে কিনা বলো হ্যালো ঋষিকা বোঝা গেছে ডাউট থাকলে বলো শ্রেয়া বোঝা গেছে ওকে অর্ণব হ্যাঁ অর্ক অর্ণব ফ্রিকশন টাফ কোনো সন্দেহ নেই কিন্তু আমাকে টাইম ডিভোর্ট করে টাইম ডিফোর্ট করে সেই ফ্রিকশনের কনসেপ্টকে জোরদার করতে হবে বুঝতে পেরেছি আচ্ছা এবার আমি সেই বাঁদরটাকে আমার নিয়ে আসবো মনে আছে এই বাঁদরটার কথা আটকে গেছিলাম সেটা মনে আছে ওকে এই প্রবলেমটা প্রবলেম নয় এই প্রবলেমটা তোমাদের আমি বলেছিলাম আগের দিন এই প্রবলেমটা কি দিয়ে সলভ করলে সুবিধা হয় সেটা হচ্ছে সেন্টার অফ মাস কিন্তু সেন্টার অফ মাস যখন জানি না যে হেতু আমাদের দাঁড়াও আমাকে এটা অর্ক করে পাঠিয়েছিল বাট আই ডোন্ট থিংক এটা ঠিক হয়েছিল এইটা প্রবলেমটা কিন্তু বেসিক্যালি আচ্ছা ঠিক আছে এরাওস এখানে এইটা কিন্তু বেসিক্যালি ফ্রিকশনের প্রবলেম কেন আমি বলে দিচ্ছি আচ্ছা প্রবলেমটা কি আর পড়তে হবে আমাকে না প্রবলেমটা আমি স্টার্ট করি আচ্ছা মন দিয়ে শুনবে মন দিয়ে শুনবে দেখো দশ কেজিটা আমি ধরছি ওপর দিকে এতে উঠছে দশ কেজিটা ওকে তাহলে বলতো স্ট্রিং এর লেন্থ যদি থাকে তাহলে দু কেজিটা নিচের দিকে কততে পড়বে এতেই যাবে না এ এ হ্যালো তাহলে বলতো এই দশ কেজির জন্য আচ্ছা আমি আর ফ্রি বডি ডায়গ্রাম যেখানে যেখানে করার দরকার সেখানে করব দশ কেজির জন্য আর দু কেজির জন্য আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আর করতে হবে না কেন এইখানে আমি ধরলাম টি আচ্ছা বলো তো এই যে বাঁদরটা যে এখানে টাচ করে আছে তার তলায় টি ওয়ান হবে না অন্য অন্য ভ্যালু হবে টি টু ধরলাম ঠিক হ্যালো তাহলে বলো তো দশ কেজির জন্য আমি লিখতে পারি টি ওয়ান মাইনাস হান্ড্রেড ইকুয়াল টু টেন এ এটা লিখতে পারি কিনা সবাই বুঝতে পেরেছ কারেক্ট আচ্ছা এইবারে দেখো এই দু কেজির জন্য আমি কি লিখতে পারি টোয়েন্টি মাইনাস টি টু ইকুয়াল টু টু এ এটা লিখতে পারি বলো এই অব্দি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি অর্ক বোঝা গেছে আচ্ছা এবারে শোনো ধরো একটা রড আছে এই রডে যদি একটা এই রডে আমি যদি তেল মাখিয়ে দিই পুরো তেল মাখিয়ে দিই তাহলে কোনো মানুষ কি রড বেয়ে বেয়ে উঠতে পারবে পারবে না তার মানে ভেবে দেখো এই যে বাঁদরটা যে উঠছে এই যে বাঁদরটা উঠছে মন দিয়ে শুনবে বাঁদরটা উঠছে বলতো কে ওকে উঠতে উঠতে সাহায্য করছে বলতে পারবে দেখো এই এই স্ট্রিংটা যদি ভেবে দেখো এই যে রাইট তার মানে ভেবে দেখো আমি যদি বাঁদরটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি বাঁদরটার দেখো বাঁদরটার দেখো বাঁদরটার নিচের দিকে কি কাজ করছে এর ওয়েট তাই না আর ওপরের দিকে মানে এর হাতের সাথে এর হাতের সাথে কিন্তু দড়িটা কাজ করা আছে আর দড়ি আর হাতের মধ্যে কি কাজ করছে ফ্রিকশন কাজ করছে তোমরা বুঝতে পেরেছো কিনা বলো হ্যালো আমি কি বোঝাতে পেরেছি হ্যালো 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 তাই না এখানে কিন্তু কোনো টেনশন কাজ করছে না আমি আসছি টেনশনে আমি কি বোঝাতে পেরেছি এটা এবারে বলো এই পুরো বডিটা এই পুরো বডি নিয়ে ওপর দিকে উঠছে না বলো এবার দেখো বলেছে এই বাঁদরটা টু মিটার সেকেন্ডে স্ট্রিং এর রেসপেক্টে উঠছে স্ট্রিং স্ট্রিং আবার মন দিয়ে শোনো এইখানে যে স্ট্রিং এর পয়েন্টটা বলুন বাবা এইখানে যে স্ট্রিং এর পয়েন্টটা বলো তো সেই স্ট্রিং এর পয়েন্টটা নিচে কত অ্যাক্সেলারেশনে নামছে এতে আরে বাবা এই দশ কেজি যদি ওপরের দিকে এতে ওঠে তারপরে এই পয়েন্টটাও তো এতে নিচের দিকে নামবে বুঝতে পারছো হ্যালো 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 বুঝতে পারছো তাই না তার মানে ভেবে দেখো আমি যদি তোমাকে এই কথাটা বলি দেখো অ্যাক্সেলারেশন অফ মাংকি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা কি হবে অ্যাক্সেলারেশন অফ মাংকি উইথ রেসপেক্ট টু বলো স্ট্রিং প্লাস অ্যাক্সেলারেশন অফ স্ট্রিং উইথ রেসপেক্ট টু কি বলো গ্রাউন্ড গ্রাউন্ড দেখো এটা মানে কি এ এম মাইনাস এ এস আর এটা মানে কি এ এস মাইনাস এ এম এ জি তার মানে দেখো এ এস এস কেটে গিয়ে এ এম আসছে কি আসছে না দেখো 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 এবার বলো তো অ্যাক্সেলারেশন অফ মাঙ্কি উইথ রেসপেক্ট টু ইয়ে স্ট্রিং কত দুই কোন দিকে ওপর দিকে এবার বলো তো অ্যাক্সেলারেশন অফ স্ট্রিং উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত এ না কোন দিকে ওপর দিকে না নিচের দিকে নিচের দিকে তাই না হ্যালো 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 হ্যাঁ নিচে তার মানে আমি টু মাইনাস এ যদি করি সেই টু মাইনাস এটা কি পুরোটা ওপর দিকে না নিচের দিকে কারণ এখানে আমি টু মাইনাস এ করেছি টুটা উপর দিকে তাহলে বলো তো এর জন্য আমি কি লিখতে পারি লিখতে পারি এফ মাইনাস এইটি ইকুয়াল টু টু মাইনাস ইন্টু এর মাস কত এর মাস কত এইট বলো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছ কিনা এটা এক নাম্বার ইকুয়েশন এটা দু নাম্বার ইকুয়েশন এটা তিন নাম্বার ইকুয়েশন পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার বলো কটা ইকুয়েশন তিনটে কটা আনন্ন তিনটে চারটে আনন্ন এবার দেখো ঋষিকা বোঝা যাচ্ছে ডি আর আমি এই পয়েন্টটাকে হাইলাইট করছি এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে দেখো এই যে স্ট্রিং এই পয়েন্টটা ওপর দিকে কত টি ওয়ান রাইট বাঁদরের হাতে যদি ওপর দিকে এফ লাগে তাহলে এর নিচের দিকে কি এফ না হ্যালো তাই না হ্যালো আবার এই নিচের দিকে আবার টিটু না

হ্যাঁ স্ট্রিং কত জিরো না স্ট্রিং বার্সলেস বলে দিয়েছে না এখান থেকে আমি টি ওয়ান ইকুয়াল টু টি টু প্লাস এফ লিখতে পারি চারটে ইকুয়েশন বোঝা গেছে চারটে ইক্যুয়েশন তোমরা চারটে ইকুয়েশনে এখান থেকে এ সলভ করো দেখো পাবে হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার পার্স সেকেন্ড স্কোয়ার এই চারটে ইকুয়েশন থেকে তোমরা বাড়িতে সলভ করো আমি নিজে সলভ করেছি একদম এসছে একদম এই আসবে আচ্ছা গল্পটা কিন্তু তা না গল্পটা আমাকে কি বলেছে গল্পটা বলেছে এই পার্টিকেলটা সরি এই বাঁদরটা এই যে টু পয়েন্ট মিটার ওপরে উঠবে অ্যাম রাইট হ্যালো তো এই এটা যেটা পেয়েছি এটা কার অ্যাকসেলারেশন পেয়েছি স্ট্রিয়ার তাহলে বলো তো অ্যাকসেলারেশন অব মাংকি মিত্রেস একটু গ্রাউন্ডে কি হবে ওয়ান পয়েন্ট টু মিটার পর সেকেন্ড স্কোয়ার হবে আরে বাবা এই এটা তুমি এখানে বসিয়ে দেবে হবে কি হবে না দেখো এবার বলো তুমি এস ইকুয়াল টু ইউটি

কে উপর দিকে উঠেছে টেনশন উপর দিকে উঠেছে ফিকশন ওপর দিকে উঠাচ্ছে পুরো প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার ইউর আইন মুভ ফরওয়ার্ড ওকে ওকে আচ্ছা এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে একটা ভালো প্রবলেম দিচ্ছি ভালো প্রবলেম দেখি তো এই প্রবলেমটা আমরা কতজন করতে পারি খুবই ভালো প্রবলেম দেখো ওকে দেখো এই প্রবলেমটা তারপরে আস্তে আস্তে আসছি আরো ইজি ইজি কনসেপ্টের প্রবলেম দেবো কিন্তু আগেই ভালো প্রবলেমটা পড়ো করো দেখো অর্ক কোন ডাউট সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে গুড মন দিয়ে শুনবে এই প্রবলেমটা টেন কেজি আর এটা ফাইভ কেজি ওকে দিয়ে শোনো এখানে মিউ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর ওকে এখানে এবারে কোন একটা হাতুড়ি বলো কোনো একটা মানে জোরালো জিনিস দিয়ে আমি এখানে এই টেন কেজি কে বাদিকে হিট করেছি বাদিকে হিট করার ফলে এ এই টেন কেজি টি ইকুয়াল টু জিরোতে এইদিকে বারো মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিটা পেয়েছে আমি কি বোঝাতে পারলাম কিছু একটা দিয়ে আমি হিট করেছি টেন কেজিটাতে তার জন্য ও বারো মিটার পার সেকেন্ড এরকম একটা ভেলোসিটি পেয়েছে কোন দিকে দিকে ঠিক হ্যালো বোঝাতে পারছি আচ্ছা এইবারে এইটা করার পরে মন দিয়ে শুনবে এইটা করার পরে ঘটনাটা তো ঘটেছেই এবার আমাকে কি বার করতে দিয়েছে শোনো আমাকে বার করতে দিয়েছে যে সেকেন্ড এর মধ্যে এই দশ কেজির মাছটা কতটা ডিস্টেন্স কভার করেছে কতটা ডিস্টেন্স কভার করেছে এখানে দশ কেজি মাছের ডিসপ্লেসমেন্টও দিতে পারতো তুমি যদি ডিসটেন্স কভার বার করতে পারো ডিসপ্লেসমেন্ট তো এক নিমেষে চুটকিতে বার করে দেবে কি বললাম এক নিমেষে চুটকিতে বার করে দেবে কি করে করবো বলো তো প্রবলেমটা আচ্ছা আমি কি তোমরা কি ট্রাই করবে না আমি প্রবলেমটা করবো একটু ট্রাই করো আচ্ছা কনসেপ্টটা বলো যখন দশ কেজি কে আমি বা দিকে বা টুয়েলভ মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেবো তখন বলতো দশ কেজির অ্যাক্সেলারেশন কোন দিকে থাকবে বা না ডান দিকে রাইটে থাকবে রাইটে ওকে আচ্ছা যদি অ্যাক্সেলারেশনটা রাইটে থাকে তাহলে বলতো অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি কি অপোজিট ডিরেকশনে হ্যাঁ তাহলে কি ওর ভেলোসিটি কমবে হ্যাঁ কমে কমে একসময় জিরো হবে হ্যাঁ হ্যাঁ জিরো হওয়ার পরে তো পার্টিকেলটা কোন দিকে মুভ করবে আচ্ছা তখন মানে এই মুহূর্তে যা অ্যাক্সেলারেশন আর জিরো হওয়ার পরে যখন ডান দিকে মুভ করবে তখন অ্যাক্সেলারেশন কি সেম না ডিফারেন্ট না সেম হবে না বাস এটা হচ্ছে ট্রেলার মুভিটার এবার তোমরা বাকিটা ডিসকভার করো সেম হবে না ওকে হ্যাঁ যেটার উপরে পুলিটা রয়েছে ওটা তো মুভিং না তো বুঝতে পারলাম যেটার উপরে পুলিটা রয়েছে হ্যাঁ মানে যে বড় ব্লকটার উপরে এটা ও হ্যাঁ

ঋষিকা ট্রাই করছো আচ্ছা দেখো দেখো মন দিয়ে দেখো সেটা হচ্ছে সেকেন্ডে জি টু দশ কেজি মাসের ডিস্টেন্স কভার আচ্ছা আমি ধীরে ধীরে করব কোনো অসুবিধা হবে না মন দিয়ে শোনো বলতো ইনিশিয়ালি এইদিকে দিকে ভিনা ইনিশিয়ালি এই যে বারো মিটার পার সেকেন্ড আর অ্যাক্সেলারেশন এইদিকে এম আই রাইট আমি ধরলাম অ্যাক্সেলারেশনের ভ্যালু এ তাই না বলো অ্যাক্সেলারেশনের ভ্যালু এ তাহলে বলো তো এই বডিটা কোন দিকে মুভ করছে দশ কেজির বডিটা ডান দিকে না বাস বা দিকে দশ কেজির বডিটা কোন দিকে মুভ করছে এই যে এই পজিশনে বা দিকে মুভ করছে তাহলে ফ্রিকশনাল ফোর্স এই লাগবে কি লাগবে না বলো তো ফ্রিকশনাল ফোর্স ভ্যালু কত হবে এফ কে ফর্টি ফর্টি রাইট আচ্ছা এবার টেন কেজিতে এই দিকে তো টি টেনশন রাইট হ্যালো আচ্ছা এবার মন দিয়ে শোনো পাঁচ কেজি পাঁচ কেজির ওপরে টি আচ্ছা এখানে টি ওয়ান ধরছি আর নিচে ফিফটি রাইট এবার বলো তো এই আমি যদি টেন কেজি ব্লকের অ্যাক্সেলারেশন বা দিকে এ ওয়ান ধরি তাহলে এই দিকে এ ওয়ান না বলো আর এই তাহলে নিচের দিকে এ ওয়ান না বলো ঠিক হ্যালো 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 তাহলে দেখো তুমি এখান থেকে

ভেলোসিটিটা কমছে কারণ অ্যাক্সেলারেশন এইদিকে এক সেকেন্ডে ও সিক্স মিটার পার সেকেন্ড কমাচ্ছে তার মানে বলতো এক সেকেন্ড বাদে এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো সেকেন্ডে ওর ভেলোসিটি বলতো টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড ওর ভেলোসিটি কত সিক্স মানে বারো থেকে ছয় বাদ যাবে না তাই না কাইনেমেটিক্স এখন পুরো কাইনেমেটিক্স আচ্ছা এইখান থেকে এইটা টি ইকুয়াল টু টু সেকেন্ডে বলতো কত ভেলোসিটি জিরো 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 বলতে পেরেছি বলো বোঝাতে পেরেছি এইবার দেখো আফটার টু সেকেন্ড দু সেকেন্ড বাদে কি সিনারিও হবে দু সেকেন্ড বাদে কি সিনারিও হবে সেটা দেখো দেখো দু সেকেন্ড বাদে বডিটা এই দশ কেজির বডিটা কোন দিকে মুভ করছে বলতে পারবে ডান দিকে না বা দিকে তাহলে ফ্রিকশন তখন লাগবে এই দিকে ফর্টি আগের বারে ফ্রিকশন যেদিকে লেগেছে তাহলে অপোজিট দিকে আচ্ছা এবারে বলো এই দিকে ওর পুরো অ্যাক্সেলারেশন এই দিকে এ টু তাহলে এই দিকে টেনশন চেঞ্জ হয়ে যাবে না টি ওয়ান এর জায়গায় বলো হ্যালো সেম ভাবে এই যে এর অ্যাক্সেলারেশনের তো কোনো চেঞ্জ হবে না এইটা টি টু এইটা ফিফটি এই পুরো জিনিসটা এ টু তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো এবার বলো তো এইটা থেকে এ টুর ভ্যালু কত আসছে ক্যালকুলেট করে বলো তো আমি ক্যালকুলেট করব না আমি ক্যালকুলেট করব না কত আসছে দুটো ইকুয়েশন লেগে সলভ করো টু বাই থ্রি মিটার পার্ড স্কুয়ার আসছে তার মানে এই প্রবলেমটাতে একটা জিনিস বুঝতে পারলে এই জার্নিটাতে এই জার্নির সময় অ্যাক্সেলারেশন হচ্ছে কত সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার কারেক্ট এবার বলো এইখান থেকে এইটুকু আচ্ছা না 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 সরি 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 আমাকে কত বলেছে টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড থেকে ফোর সেকেন্ড আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই হয়ে যাবে এবার বলো তো বডিটা তো এইভাবে এলো টি ইকুয়াল টু জিরো সেকেন্ডের পরে বডিটা আবার এইভাবে মুভ করা শুরু করবে না বলো এবার বলো টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড থেকে টি ইকুয়াল টু টু সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্স কভার করবে ও কাইনেমেটিক ইকুয়েশন থেকে বলবে কাইনেমেটিক ইকুয়েশন থেকে বলো আরে বাবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ টু এ এখান থেকে বলো তো এইখান থেকে এইটুকু কত ডিস্টেন্স কাইনেমেটিক ইকুয়েশন এইখানে ভেলোসিটি সিক্স এইখানে ভেলোসিটি জিরো অ্যাক্সেলারেশন সিক্স তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত আসছে থ্রি মিটার কোনো ডাউট আছে এবারে বলো বাকি বাকি এক থেকে দুই মিটার হয়ে গেছে আবার তাহলে এখান থেকে টু মিটার থেকে ফোর মিটার না দরকার না তাই না ফোর মিটার তার এইখান থেকে এইখান থেকে টি ইকুয়াল টু টু থেকে টি ইকুয়াল টু ফোর কত ডিস্টেন্স হবে বলতে পারবে এইখানে তোমার ভেলোসিটি জিরো অ্যাক্সেলারেশন হচ্ছে এই এই কেসে টু বাই থ্রি এই ডিস্টেন্সটা কত বলতে পারবে এস ইকুয়াল টু ইউটি প্লাস আফ এফটি স্কোয়ার থেকে টি জানো দুই দুই টি জানো দুই বলতে পারবে আসছে সবার দেখো এই ধর এই ধরনের নামি বলছি এই লেভেলের প্রবলেম আসবে কিন্তু তোমাদের কম্পিটিভ এক্সামে এই লেভেলের বুঝতে পারছো

তারপরে বডিটা ডান দিকে মুভ করছে হ্যালো হ্যাঁ স্যার বুঝেছি না বুঝলে বলো ডিয়ার আমি আমি আবার বোঝাবো না স্যার তোমাদের কোনো রকম খামতি আমি চাই না তোমাদের ব্যাচে আমরা ট্রেন থেকে তোমাদের প্রিপেয়ার করাচ্ছি ওকে কোনো রকম খামতি চাই না যেখানে डाउट হবে সঙ্গে সঙ্গে বলবে দাদা বুঝতে পারিনি ওকে ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার আচ্ছা এবারে চলো কিছু ইজি প্রবলেম করব কিন্তু কনসেপচুয়াল ইজি প্রবলেম এতক্ষণ ধরে আমরা বেশ টাফ টাফ প্রবলেম করেছি আবার আমি ইজি প্রবলেম করবো তারপরে আবার কনসেপচুয়াল চুয়েল জিনিসপত্র যাবো দেখো এই প্রবলেমটা কম্পিটিভ এক্সাম না বিভিন্ন কনসেপ্ট মিশিয়ে দেয় বিভিন্ন কনসেপ্ট মিশিয়ে দেয় তার মধ্যে এই প্রবলেমটা দেখো এখানে নিউ হচ্ছে মন দিয়ে শোনো এই টু কেজির আর ফোর কেজিরেশন বার করতে দিয়েছে আচ্ছা এই জিনিসটা কি তোমাদের কিছু চেনা চেনা মনে হচ্ছে কিছু একটা কনস্টেন্ট রাখি আমরা করেছিলাম না হ্যালো বলো কিছু একটা কনস্ট্রেন্ট করেছিলাম না অনেকটা সেই রকম না মানে কনস্ট্রেন্ট না কনস্ট্রেন্ট প্লাস ফ্রিকশন না হ্যালো বলো কনস্ট্রেন্ট প্লাস ফ্রিকশন রাইট এগুলো জেইর কিন্তু খুব ফেভারিট জেইর এগুলো কিন্তু অত্যন্ত হট ফেভারিট ওরা দু তিনটে কনসেপ্ট মিশিয়ে দেয় দু তিনটে কনসেপ্ট মিশিয়ে দেয় দেখি এই প্রবলেমটা আমরা করতে পারি কিনা দেখি এই প্রবলেমটা আমরা করতে পারি কিনা পারতেই হবে মাই ডিয়ার পারতেই হবে এটা আচ্ছা পুলি স্ট্রিং সব মাসলেস পুলি স্ট্রিং সব মাসলেস হ্যালো 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 পুলি স্ট্রিং সব মাসলেস তোমরা কি ট্রাই করবে না আমি আচ্ছা আমাদের প্যারিটি রাখার জন্য আমি যেটা বলছি দেখো এ নিচের দিকে এ ফোরে মুভ করছে আর এ বাদিকে দিকে এ টু তে মুভ করছে তোমরা আমরা পয়েন্ট মেথড মনে আছে পয়েন্ট মেথড আরে পয়েন্ট মেথড পয়েন্ট মেথড দিয়ে আমরা কনস্ট্রেইন ইকুয়েশন বার করেছিলাম কনস্ট্রেইন ইকুয়েশন মানে হচ্ছে a2 আর a4 এর মধ্যে রিলেশন সো ক্যান ইউ फाइंड ইট আউট দা রিলেশন বিটুইন a2 এন্ড a4 ইউজিং পয়েন্ট মেথড হ্যাঁ

দেখো দেখো এ যদি নিচে নামে এ যদি নিচে নামে তাহলে এই পয়েন্টটাও নিচে নামবে তার মানে হবে প্লাস এই পয়েন্টটাও নিচে নামবে প্লাস এ এই দুটো পয়েন্টের কোনো চেঞ্জ হবে না প্লাস জিরো প্লাস এই এই পয়েন্টটা যদি বাদিকে আসে স্ট্রিংটা ছোট হবে মাইনাস এ টু ইকুয়াল টু জিরো দেখো বুঝতে পেরেছো কিনা এক নাম্বার ইকুয়েশন বলো বুঝতে পেরেছো কিনা এবার কিন্তু ইজি এবার তোমাদের পারা উচিত টু কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো এই দিকে বেটা যাচ্ছে এ টু তে এই দিকে টেনশন টি তাহলে ফ্রিকশনাল ফোর্স এই দিকে লাগবে কি লাগবে না ভ্যালু কত এইট এম আই রাইট এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবে পাবে তো ফোর কেজির জন্য দেখো নিচের দিকে ফর্টি বলতে পারবে ওপর দিকে কতটি কেন ইউ আর অবসলিউটলি রাইট মাই ডিয়া সেটা হচ্ছে এইটা আর এইটা এই যে পুলির জন্য মন দিয়ে রাখো এদিকেও টি এদিকেও টি আর নিচে ধরলাম টি টি ড্যাশ এই পুরো জিনিসটা নিচের দিকে এ ফোর এ মুভ করছে কিন্তু এই পুলির মাস যেহেতু জিরো তারপরে আমি লিখতে পারি টি ড্যাশ মাইনাস মাস অফ পুলি ইন্টু এটা জিরো কারণ মাস অফ পুলি জিরো তারপরে টি ড্যাশ ইক্যুয়াল কারেক্ট এই পুরো জিনিসটা নিচের দিকে এ ফোরে মুভ করছে আই রাইট হ্যালো আই রাইট তিনটে ইকুয়েশন তিনটে আন্ডন আমাকে বলো তো তোমরা কি কি পাচ্ছ এ টু আর এ ওয়ান তিনটে ইকুয়েশন তিনটে আন্ডন দেখ তোমরা বলো তো কি কি পাচ্ছ এ টু আর এ ওয়ান ভেরি গুড এ ফোর কি মানে সরি এই তাই বলো

এই প্রবলেমটা দেখো এবার এই সিরিজে আমরা মোটামুটি চার পাঁচটা প্রবলেম করব এগুলো কোনো না কোনো কম্পিটিভ এক্সামে এই ধরনের কনসেপ্ট থেকে প্রবলেম এসছে সেই প্রবলেম গুলো করবো তোমাদের ফ্রিকশনের কনসেপ্ট ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে উইচ ইস এ গুড সাইন ফ্রিকশনের কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু আমাদের রোটেশনাল মেকানিক্স এ প্রবলেম হবে শ্রেয়া প্রবলেমটা বুঝতে পেরেছো ওকে হ্যালো করতে দিয়েছে মানে এই দু কেজি কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে এদের দুজনের মধ্যে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এই সব জিনিসগুলো বার করতে দিয়েছে সবার আগে আমাদের চোখকান বুঝে এই সার্ফেসে এই সার্ফেসে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত সেটা আগে বলো দেখো টেন নিউটনাস এবার এটাকে আমাকে অ্যানালাইজ করতে দিয়েছে দেখি আমরা একটু ট্রাই করে অ্যানালিসিসটা করতে পারি কিনা আচ্ছা এই ধরনের প্রবলেম এমন দিয়ে শোনো সবার আগে চার কেজি ব্লক দু কেজির ওপরে রয়েছে কি এক নেই হ্যালো দেখো এই চার কেজি ব্লক আর দু কেজি ব্লক এর উপরে রয়েছে না তাহলে প্রথমেই আমাদের যে অ্যানালিসিসটা করতে হবে চার কেজি আর দু কেজি একসাথে মুভ করছে কিনা যদি একসাথে মুভ করে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড যদি একসাথে না মুভ করে তাহলে আহ অন্যভাবে ট্রিট করতে হবে তার মানে প্রথমেই তোমরা যেটা করো দেখো যে চার কেজি আর দু কেজি একসাথে মুভ করছে কিনা আচ্ছা আমি কি আমি কি প্রবলেমটা স্টার্ট করব হ্যাঁ স্যার আচ্ছা দেখো আমি প্রবলেমটা করছি দেখো আমি ধরলাম 2 কেজি আর 4 কেজি একসাথে মুভ করছে কি বললাম বলো আমি ধরলাম 2 কেজি আর 4 কেজি একসাথে মুভ করছে তাহলে ওই চশমাটা মনে আছে যে চশমাটা পরে তুমি এরকম দেখবে টোটাল কত কেজি হবে এইদিকেও টি এইদিকেও টি না দেখো যে এইখানেও টি এখানেও টি টোটালটাকে আমি ধরলাম এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে আচ্ছা যদি টোটালটা এ অ্যাক্সেলারেশনে যায় তাহলে বলো তো এই দড়ি যুদ্ধ যদি মানে দড়িগুলো যদি টাইট থাকে তাহলে এই পুলিটাও এদিকে এ অ্যাক্সেলারেশনে যাবে না হ্যাঁ তাহলে এই 5 কেজিটাও নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যাবে না হ্যাঁ এই উপরের যে ইকুয়েশন মানে ফ্রি বডি ডায়াগ্রামটা করেছি এখান থেকে 2t 6a লিখতে পারি হ্যাঁ আর এই ফাইভ কেজির জন্য কি লিখতে পারি বলতে পারবে এইখানে যদি টি হয় তার মানে এইখানে কত বলতে পারবে কত টি টুটি না সেমভাবে সেমভাবে এইদিকে আসছে টি ড্যাশ ধরে নাও টি ড্যাশ মাইনাস টু টি ইক্যাল টু মাস অফ পুলি ইন্টু এ মাস অফ পুলি জিরো হলে টি ড্যাশ ইক্যুয়াল টু টু টি হবে তার মানে এখানে টু টি তারমানে ফাইভ কেজির জন্য কি আমি এইটা লিখতে পারি ফিফটি মাইনাস টুটি ইকুয়াল টু ফাইভ ইন্টু এ এই দুটো ইকুয়েশন থেকে এ আর টি এর ভ্যালু কত কত আসছে বলতে পারবে ফিফটি বাই ইলেভেন আর ওয়ান ফিফটি বাই ইলেভেন আসছে কিনা বলো এবারে দেখো এবারে দেখো এইটা যদি আসে তাহলে আমাকে তারপরে কি চেক করতে হবে যে এই দুটো ব্লক একসাথে মুভ করছে কিনা তাই না এবারে মন দিয়ে শোনো এই সার্ফেসে যদি ফ্রিকশন না থাকে মন দিয়ে শুনবে এটা ভেরি ইম্পর্টেন্ট শ্রেয়া তোমার এই ধরনের প্রবলেমে ডাউট হয় দেখো আমাকে বার আমি বার করতে চাইছি এই যে দু কেজি আর চার কেজির এই সার্ফেসে কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে মন দিয়ে শোনো বলো তো এই সার্ফেসে ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে তাহলে টু কেজি ব্লকের ডান দিকে কত অ্যাক্সেলারেশন এই ডান দিকের কত টেনশন টু কেজি ব্লকের ডান দিকে টি আর চার কেজি ডান দিকে কত 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 টেনশন টি তাহলে বলো তো কার অ্যাক্সেলারেশন বেশি হবে

তুমি টি এর ভ্যালু তো জানো এফ এর ভ্যালু কত আসছে আসছে বলো তো ফিফটি বাই ইলেভেন অ্যাভেলেবেল কিনা আচ্ছা অ্যাভেলেবেল তাহলে আমি যেটা ধরেছি ঠিক কি ভুল অবসালুটলি ঠিক তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো ওকে আচ্ছা এই প্রবলেমটা আমি করাবো তো নিশ্চয়ই কোনো সন্দেহ নেই এতে কিন্তু আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমি তোমাদের দু মিনিট টাইম দেব। এই প্রবলেমটা তোমরা আমাকে চ্যাটে আনসারটা লিখে দেবে সবাই আনসারটা লিখবে এটা কিন্তু অত্যন্ত ইজি প্রবলেম মন দিয়ে শুনবে এফ এফের ভ্যালু বার করতে বলেছে সিস্টেম জাস্ট টু মুভ জাস্ট মুভ করা শুরু করবে এফ এর ভ্যালু বার করতে বলেছে আমি জাস্ট তোমরা চ্যাটে আনসার লিখবে সবাই আই ওয়ান্ট এভরি ওয়ান আই ওয়ান্ট এভরি ওয়ান এই নাকি তাৰপৰী Okay. Yes. Rupkothash, he is right. Rishika. Rishika, not correct. I give you another chance. And this will be more than 20. That is the hint. Uh, Rupkothash had made it correct. Made it correct. স্যার পরের প্রবলেমটা ওকে আচ্ছা তাহলে যত সবাই দেখতে এটা 4kg এটা 2kg এখানে μ 0.5 এখানে f বলেছে f max such that both moves together <todic> Jaldi, I got only one answer correct. I didn't get any answer from three of you. I give Rishik another chance. Sir, big oh, I'm sorry. It's my mistake. Now, Arhavana. जुण दे। जुण दे। जल्दी मैट यार आई डि गेट आंसर बोलो ग्राउंड फिक्सन uh, नहीं okay. no. ইনস্টিটিউট অফ মোটামুটি যা প্রবলেম করিয়েছি সবই সব টাইপেরই কভার করেছি जल्दी करो এরপরেও আমাদের এই অর্জুনদার ক্লাস আছে না হ্যাঁ ওকে এই তোমাদের কেমিস্ট্রিতে কোন एग्जामটা হয়েছে অরনব নট কারেক্ট অরনব নট কারেক্ট এই কেমিস্ট্রিতে মূল কনসেপ্ট হয়েছে না অ্যাটমিক স্ট্রাকচার মূল কনসেপ্ট আচ্ছা অ্যাটমিক স্ট্রাকচারের एग्जाम কবে দিয়েছে না ওটা কোনো অ্যাটমিক স্ট্রাকচার মানে সিলেবাস হয়নি

এই অর্ক অর্ক হ্যালো অর্ক শুনতে পাচ্ছো শ্রেয়া হুম হুম ট্রাই একটু জলদি ভাই For it, uh, na ফার্স্ট না শ্রেয়া নট কারেকটি আর একটু ভুল করেছো কোথাও সেকেন্ড টাইম কি হলো ওকে কিন্তু ওটা পারা উচিত ছিল ওকে চলো তাহলে আমি সলভ করবো তোমরা কি সেকেন্ড প্রবলেমটা আরেকবার ট্রাই করবে একটু দেখো জলদি দেখো হ্যাঁ একটু ফাস্ট একটু ফাস্ট ইয়ার fast. আচ্ছা 8 টাইম দেওয়া যাবে না ওকে 8 টাইম দেওয়া যাবে না আমাদের এখনো 15 এ আছে চলো আমি করছি দেখো প্রথমে আমরা এই প্রবলেমটাকে টেক আপ করব ফার্স্ট স্টেপটা जल्दी रखो अच्छा কি বলেছে এফ এর ভ্যালু চেয়েছে জাস্ট মুভস তাই না দেখো বলতো এইখানে এফ এল কত আর এইখানেই বা এফ এল কত ম্যাক্সিমাম ফোর আর ফিফটিন হ্যালো এবারে মন দিয়ে সরো সেটা হচ্ছে আমি দু কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি আর এদিকে চার কেজি ডায়াগ্রাম ড্র বলো বলতো এই সারফেসে ফ্রিকশন না থাকলে এই ফ্রিকশন না থাকলে আচ্ছা দাঁড়ো একটা মিনিট ওকে নো প্রবলেম এটা টু কেজি দেখো আমি যদি ফোর্সটা দিই তাহলে এখানে টেনশন ক্রিয়েট হবে কি হবে না টেনশন ক্রিয়েট হবে এইদিকে এবার ধরো টেনশন আস্তে আস্তে ক্রিয়েট হলো 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 বলতো এই বডিটা যখন টু মুভ করা শুরু করবে আচ্ছা টু কেজিটা কি কখনো মুভ করতে পারে কখনো কখনো কেজিটা মুভ করতে পারে বলো যদি করে ও ডান দিকেই মুভ বলো ডান দিকে মুভ করলে আমার ফ্রিকশনাল ফোর পেছন দিকে কাজ করবে না বলো এবার জাস্ট যখন মুভ করা শুরু করবে তখন বলো তো এর ভ্যালু কত ফোর নিউটন বলো এর এর ভ্যালু কত ফোর নিউটন তাহলে জাস্ট যদি মুভ করা শুরু করে তাহলে টি এর ভ্যালু ফোর আসছে এবার দেখো টু কেজির ওপরে চার নিউ চার নিউটন এদিকে লেগেছে তার মানে ওয়ান কেজির ওপরে এই কত নিউটন লাগবে বলো ফোর নিউটন লাগবে না দেখো 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 আবার ওয়ান কেজির এই দিকে টেনশন টি রাইট এই টেনশনের ভ্যালু কত বলতে পারবে এই যে ক্যালকুলেট করলে ফোর নিউটন আর এইদিকে ওকে ফোর্স লাগাতে হবে তাহলে বডিটা কোন দিকে মুভ করার টেন্ডেন্সি বডিটা নিচের সার্ফেস সাথে কোন দিকে টেন্ডেন্সি মুভ করার পেছন দিকে তাহলে নিচেও আমার ফ্রিকশন লাগবে এইদিকে কত ফ্রিকশন লাগতে পারে ফিফটিন ম্যাক্সিমাম হ্যালো বলো ফিফটিন ম্যাক্সিমাম এই পুরো জিনিসটা জাস্ট মুভ করা শুরু করবে মানে এ জিরো এখান থেকে দেখো এফ টোয়েন্টি থ্রি আসবে দেখো নিশ্চয় পরেরটা বলতে পারে 4টা আসবে আচ্ছা পরেরটা আমি করছি দেখো इट्स अ वेरी গুড প্রবলেম মন দিয়ে শোনো বলতো এইখানে যদি আমি ফোর্স দি তাহলে এই যে 4 কেজি ব্লকটা এ কোনো সময় পেছন দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে থাকবে না পেছন দিকে থাকবে তাই না দেখো আমাকে বলেছে এফ ম্যাক্স সাজ दट বোথ মুভস টুগেদার আচ্ছা যদি বোথ মুভ টুগেদার হয় তাহলে আমি পুরোটাকে একটা সিস্টেম ধরতে পারি যেটা 6 কেজি এইদিকে এফ আমি ফোর্স দিয়েছি তাহলে অ্যাক্সেলারেশন কত হবে বলো এফ বাই সিক্স এই অব্দি কোনো ডাউট আছে নেই এবার দেখো আমি এই দু কেজির ব্লকটাকে দু কেজির ব্লকটা আর এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি আমাকে এফ ম্যাক্স এর ভ্যালু বার করতে দিয়েছে কি বললাম এফ ম্যাক্স এর ভ্যালু বার করতে দিয়েছে যখন ওরা দুজনে একসাথে মুভ করছে এবার দেখো এইটার আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এইদিকে এফ সরি এইদিকে এফ হলে এইদিকেও তো এফই হবে বলো এবার দেখো বলো এই ব্লকে আর কোন ফোর্স কাজ করবে করবে বলো দেখি কি কাজ করবে দেখো এরা যদি মন দিয়ে সরো এই দুটো বডি কোন দিকে মুভ করছে ডান দিকে না বা দিকে দুটো বডি 4 কে জি ডান দিকে তাহলে 2 কে জির এইদিকে এফ 2 কে জির এইদিকে এফ তাহলে 2 কে জি কোন দিকে মুভ করছে ডান দিকে না বাম দিকে দিকে কোন দিকে মুভ করছে ডান দিকে না দিকে আরে তুমি তো বললে যে দুটো দুটোই ডান দিকে মুভ করছে তাহলে এই এফ টা কি ওকে ডান দিকে মুভ করাতে পারবে না তাহলে কি ডান দিকে মুভ করাবে ফ্রিকশনাল ফোর্স হ্যালো ফ্রিকশনাল ফোর্স ডান দিকে মুখ করাবে রাইট আচ্ছা এইটা যদি ফ্রিকশনাল ফোর্স হয় তাহলে টু কেজির নিচে যদি এদিকে ফ্রিকশনাল ফোর্স থাকে তাহলে এইদিকে ফ্রিকশনাল ফোর্স থাকবে কিনা হ্যাঁ বুঝতে পেরেছি বলো এবার বলো এ কোন দিকে যাচ্ছে ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে আবার এও ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে তাহলে এই 4 কেজির জন্য দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা 2f সরি 2f f 4 a আর এইটার জন্য লিখতে পারি এফ ক্যাপিটাল এফ ইকুয়াল টু টু ইন্টু নাম্বার দু লিখতে পারি হ্যালো বলো এখান থেকে তোমরা এই তিনটে ইকুয়েশন থেকে ফোর এফ বাই থ্রি পাচ্ছ কিনা বলো তিনটে ইকুয়েশন থেকে ফোর এফ বাই থ্রি পাচ্ছো বলো পাচ্ছো দেখো 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 আচ্ছা যদি তিনটে পাও এবার বলো তো এরা যদি একসাথে মুভ করে তাহলে এইটা স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক এবার বলো স্ট্যাটিক ফ্রিকশনটা কার থেকে কম এফএল এফএল এর থেকে এফএল এর ভ্যালু কত তোমরা ক্যালকুলেট করেছো 10 তাহলে এফ এর ভ্যালু কি এইটা আসছে হ্যালো আচ্ছা হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বোঝা গেছে প্রবলেমটা হ্যাঁ কোনো রকম কোনো डाउट থাকলে আমাকে জিজ্ঞাসা করো এখনো না স্যার ওকে এই প্রবলেমটা দেখো এই শীটটা আমি করতে বলেছিলাম মনে আছে হ্যালো হ্যাঁ স্যার তোমরা ট্রাই করেছিলে স্যার এটার आंसर কোনটা আমি সেদিনই বলেছিলাম স্যার ডি তোমরা কি বুঝতে পেরেছো কেন ডি হয়েছিল আচ্ছা যদি বুঝতে না পারো দেখো আমি প্রবলেমটা করছি দেখো এই এই দুটোর এই শ্রেয়া আগের প্রবলেমটা বুঝতে পেরেছো শ্রেয়া হ্যালো দেখো এই দুটো ব্লকের আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি এইটা 4 কেজি এইটাও 4 কেজি ওকে এবার দেখো এখানে আমি এফ ফোর্স দিয়েছি রাইট এবার দেখো এইখানে আমি যদি এন লাগে রাইট এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এন এর দুটো কম্পোনেন্ট না একটা এই একটা এই রাইট বলো বলো এইটা এন সাইন থিটা আর এইটা এন কস থিটা কেন বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ এইটা থিটা হলে এইটা থিটা হবে আচ্ছা এবারে 4 কেজির এখানে লাগছে এন জি এইদিকে লাগছে এন এই এন এর দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই এই কম্পোনেন্টটা হচ্ছে এন কস थीटा এই কম্পোনেন্টটা হচ্ছে এন সাইন হলো বলো এই অবধি কি তোমাদের কোনো डाउट আছে কি নেই হ্যালো হ্যালো না এবারে এই বডিটা থেকে তুমি কি বলতে পারো এফ ইকুয়াল টু এন সাইন্থিটা বলতে পারো এই যে এইটা থেকে তাহলে সেখান থেকে আমি বলতে পারি এখান থেকে বলতে পারি এবারে চলে এসো বলতো জি ইকুয়াল টু কত জি ফর্টি নিচের দিকে এই এম জির ভ্যালু ফর্টি রাইট প্লাস এন cos দেখো তো হ্যাঁ এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে নর্মাল এখানে লেখা এখন তো আমি কোনো স্পেশাল কিছু করিওনি আচ্ছা এইবার আমি যেটা বলছি সেটা শোনো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে হ্যাঁ আমাদের কি বলেছে

তাহলে বলো তো ব্লক বি এর ডান দিকে কত কত ফোর্স লাগছে ডান দিকে এত ফোর্স লাগছে হ্যালো 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 হ্যাঁ এবারে দেখো এ যদি জাস্ট মুভ করে তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এদিকে কাজ করবে না এফএল তার মানে ভেবে দেখো এন সাইন থিটা ইকুয়াল টু এফএল হবে না যখন জাস্ট মুভ করবে হ্যালো হ্যাঁ এইটাই ইকুয়াল টু কি হবে মিউ ইনটু এনজি না এই যে এনজি

দেখো তো এটা আসছে কিনা হ্যাঁ আসছে হ্যাঁ এবার মন দিয়ে শোনো তোমাদের সবার আসছে এটা দেখো তো হ্যাঁ এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 1/√3 এবার বলো তো মিউ ইনটু কট থিটা কট 30 এর ভ্যালু কত √3/1 হ্যাঁ এটা কেটে দিলে এটা ওয়ান আসছে তাহলে বলো তো যে ভ্যালু দিয়ে দিয়েছে সেখানে এফ এর ভ্যালু এই ভ্যালুটা পুরোটা জিরো আসছে তাহলে এফ টা ইনফিনিটি আসছে এর মানে কি ফর এনি ভ্যালু অফ এফ মোশন বিল নট স্টার্ট তোমরা কি বুঝতে পেরেছো বলো প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যালো রাইট ওই ডাউট প্রবলেমটা দেখো প্রবলেমটা দেখো অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ মাসেস এই প্রবলেমটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওকে তোমরা ট্রাই করেছিলে আচ্ছা এর আনসার হবে বলো এ আর ডি হ্যাঁ বলো 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 কোনো ডাউট থাকলে অর্ক ট্রাই করেছিলে ডিয়ার স্যার আমি স্যার বলো স্যার আগের প্রবলেমটাতে মানে আমি এরকম ভাবে করেছিলাম যে এসএস যেটা আছে ওটা সবসময় এসএস থেকে বড় তাহলে এফ কোন ভালুর জন্য মোশনটা স্টার্ট হবে না মানে আমি এরকম ভাবে করেছি বলো কিসের জন্য স্যার যেটা এস এস এসএফ যে ভ্যালুটা আছে এসএস ভ্যালুটা এই ভ্যালুটা এস আচ্ছা ফোর্স আচ্ছা 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 সেটা অলওয়েজ

আমি এফ সাথে মিউ এর একটা রিলেশন পেয়ে গেছি তুমি ইনডাইরেক্টলি ওটাকে আলাদা করে ক্যালকুলেট করেছো Am I right হ্যাঁ দিয়ে যাচ্ছে করেছি ঠিক হবে হবে ওটা করলে হবে ডিয়া কোনো অসুবিধা নেই ওটা করলে হবে হ্যাঁ আচ্ছা এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটাকে আমি কি করছি শোনো যখনই একটার ঘরের উপর আরেকটা ব্লক থাকবে না আমরা কি কি কনসেপ্ট লাগাই মনে পড়ে বলো এই দুটো এই দুটো একসাথে মুভ মুভ করছে সেটাও লেট লেট টুগেদার আচ্ছা এবার বলতো সিক্স অ্যান্ড থ্রি যদি মুভ টুগেদার করে তাহলে কোন দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি বাদি দিকে ডান দিকে কেন এদিকে কেজি নিউটন সিক্স ইয়ে আছে ওকে হ্যালো তাহলে আমি ধরছি এরা দুজন বা দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে এও তাহলে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে রাইট এখানে আমি টি ধরছি এখানে আমি টি ওয়ান ধরছি বলো তো ডি ব্লকটা তাহলে কোন দিকে কত অ্যাক্সেলারেশনে যাবে ডি ডি ওয়ানটা এই ডি ডি টা এও তো ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাবে যাবে কি যাবে না বলো যাবে কি যাবে না হ্যালো এবার তো তোমরা 6 কেজির জন্য 6 কেজির জন্য ইকুয়েশন কি লিখবে সিক্সটি মাইনাস টিকুয়াল টু সিক্স এ সিক্স কেজির জন্য এক কেজির জন্য কি লিখবে ডি ওয়ান মাইনাস টেন ইক্যাল টু ওয়ান সিস্টেমটার জন্য কি লিখবে এই সিস্টেমটার জন্য আচ্ছা এই সিস্টেমটার জন্য মন দিয়ে শুনবে এইখানে যে ফ্রিকশনাল ফোর্সটা আছে এইখানে এর ভ্যালু কত হবে বলতে পারবে ফ্রিকশনাল ফোর্স মানে এফ এল বলো বা fকে বলো ওয়াটেভার এই টিন তাহলে তুমি এই সিস্টেমটার জন্য কি লিখবে বলতে পারবে মাইনাস যদি যায় ফোর্স ফ্রিক টু নাইন এ বলো এটা লিখতে পারবে কি পারবে না বলো তিনটে ইকুয়েশন তিনটে আন্ডোন তিনটে ইকুয়েশন তিনটে আন্দোন তোমরা এখান থেকে এর ভ্যালু পাবে টু G এর ভ্যালু পাবে 48 এন্ড G1 এর ভ্যালু পাবে 12 রাইট হ্যালো হ্যাঁ এবারে আমরা কি অ্যাজিউম করে নিয়েছিলাম 3 6 আর 3 একসাথে মুভ করছে এম আই রাইট দেখো আমরা কি অ্যাজিউম করে নিয়েছিলাম 6 আর 3 একসাথে মুভ করছে না বলো 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 তাহলে এখন আমাকে দেখতে হবে যে 6 আর 3 অ্যাকচুয়ালি একসাথে মুভ করছে কিনা তার জন্য আমি কি করব দেখো আমি যে কোনো একটা ব্লক নেব আইডিয়ালি আমি ছ ছয় সিক্স কেজি ব্লক নিচ্ছি এ এইদিকে টু মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে এইদিকে টি ওয়ান এইদিকে টি এইদিকে টি তাহলে বলো তো তাহলে বলো তো না সিক্স কেজি তো হ্যাঁ ঠিক আছে ও সরি আমি কি ভুল ভাল করছি আরে বাবা সিক্স কেজির এই দিকেই তো শুধু টি দেখো এই যে সিক্স কেজির সিক্স কেজির দেখো টি এদিকে টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে হ্যালো তাহলে বলো তো এই টি এর ভ্যালু কত টি এর ভ্যালু কত এক্ষুনি তো ক্যালকুলেট করলে টি এর ভ্যালু এই যে ফর্টি রাইট বলো তো যদি ফ্রিকশন ফোর্স না কাজ করে তাহলে এর অ্যাক্সেলারেশন কত হওয়ার কথা

আমি যেটা ধরেছি সেটা ঠিক ধরেছি তাহলে এক আর ডি কারেক্ট আসছে অর্ক অর্ক বোঝা যাচ্ছে ডিআর প্রবলেম গুলো ইজি প্রবলেম ইজি প্রবলেম কনসেপ্টটাও ইজি আচ্ছা এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা দেখো এটা ওকে আচ্ছা অর্ক এটা পেরেছিলে ঋষিকা এটা ট্রাই করেছিলে ডিয়ার আচ্ছা দেখো মন দিয়ে শুনবে বলো তো এইটাকে যদি আমি ছেড়ে দিই সিস্টেমটাকে কি হবে বলতে পারবে দেখো এই মাছটা নিচের দিকে নামবে কি নামবে না বলো তাহলে এই মানে এই এমটা ডান দিকে মুভ করবে না বাদিকে করবে কি এই নিচের দিকে নামলে এই ব্লকটা বাদিকে মুভ করবে না ডান দিকে আরে বাবা এইটা যদি নিচের দিকে নামে তাহলে এই স্ট্রিমটা ছোট হবে না এই স্ট্রিংটা যদি বড় হয় তাহলে এই স্ট্রিংটাকে ছোট হতে হবে না কারণ এই পুলিটা এই পুলিটা তো বাধা এই স্ট্রিংটা তো কিছু হতেই পারবে না তাহলে বডিটা কোন দিকে মুভ করবে ডান দিকে না বা দিকে রাইট ওকে আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি বলো তো হরাইজেন্টাল ডিরেকশনে হরাইজেন্টাল ডিরেকশনে এই ক্যাপিটাল এম আর স্মল এম এর অ্যাক্সেলারেশন কি সেম হরাইজেন্টাল ডিরেকশনে হ্যাঁ বলো হরাইজেন্টাল ডিরেকশনে ক্যাপিটাল এম এম আর স্মল এর কি 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 বলে বলে ওটাকে তাহলে আমি এই পুরো সিস্টেমটাকে এক ধরতে পারি হরাইজেন্টাল ডিরেকশনের জন্য হরাইজেন্টাল ডিরেকশনের এর জন্য তাহলে ভেবে দেখো হরাইজেন্টাল ডিরেকশনের জন্য এই পুরো সিস্টেমটার মাস কত m+m करेक्ट और एई दिকেই একমাত্র टी না বলো একমাত্র এইদিকেই এই যে টি টেনশনটা দিকে না তাহলে ভেবে বলো তো এই পুরো জিনিসটা ডান দিকে এ এক্সেলারেশনে যাবে যাবে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি টি এম প্লাস এম इनटू स्मॉल m লিখতে পারি দেখো লিখতে পারি हां বলো তো এই টা কার রেস্পেক্টে গ্রাউন্ডের রেসপেক্টে না এই অব্দি কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা এবারে মন দিয়ে শুনবে সেটা হচ্ছে আমি এই উলির ওপরে একটা অবজারভারকে বসিয়ে দিয়েছি সে এই স্মল মাসের অ্যানালাইজ করছে স্মল মাসের নিচের দিকে এমজি নো ডাউট অ্যাবাউট দ্যাট ওপর দিকে টেনশন সেম টেনশন এই দিকে নর্মাল রিয়াকশন আর কিছু কাজ করবে বলো আর কিছু কাজ করবে করবে কি করবে বলতে পারবে আরে বাবা ড্রটা কে করছে ড্রটা রাইট ড্রটা করছে এ তাহলে সিউডো ফোর্স আসবে এই দিকে কত এর মাস এম ইনটু অ্যাক্সেলারেশন কই ডাউট হ্যাকে নেই বলো 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 কই ডাউট হ্যাকে নেই বলো হ্যালো না আর একটা জিনিস কাজ করবে কি কাজ করবে বলতে পারবে এখানে মিউ বলে দিয়েছে হ্যালো না উপরের দিকে ফ্রিকশন কোন দিকে ফ্রিকশন কাজ করবে আচ্ছা কোন দিকে ফ্রিকশন কাজ করবে সেটা বলার আগে আমি যেটা বলছি ধরলাম সবাই দেখো ধরলাম এইখানে এক সেন্টিমিটার এই দিকে এক সেন্টিমিটার সরেছে তাহলে বলো তো এই মাছটা নিচের দিকে কত সেন্টিমিটার আসবে এক সেন্টিমিটারই তো আসবে আসবে না হ্যালো তারপরে ভেবে দেখো এই যে অবজারভারটা রয়েছে এই টঙ্গে বসে সে এই অ্যাকচুয়ালি এই মাছ টার্ম দিয়ে দেখো এই মাছটার এই দিকে একটা অ্যাক্সেলারেশন আছে কিন্তু আছে না কারণ এই ক্যাপিটাল এম এর সাথেই তো জুড়ে আছে এদিকে একটা অ্যাক্সেলারেশন আছে কি নেই আছে কিন্তু এই অ্যাক্সেলারেশনটা কি এই এই ভদ্রলোক এ অবজার্ভ করবে এই অ্যাক্সেলারেশনটা করবে না কেন ওর তো অ্যাক্সেলারেশন এদিকে এ তাই না হ্যালো তাহলে কিন্তু এবার দেখো এই যদি ডান দিকে এই অ্যাক্সেলারেশনে যায় তার মানে এই স্ট্রিংটা যদি এক সেন্টিমিটার ছোট হয় তাহলে এই স্ট্রিংটা 1 বড় হবে না এই স্ট্রিংটা বলো বলো এই স্ট্রিংটা 1 বড় হবে না এবার বলো এই স্ট্রিংটা যে এক সেন্টিমিটার বড় হবে সেটা তো এই অবজারভারও দেখবে দেখবে না এখানে স্ট্রিংটা বড় হয়েছে হ্যাঁ তাহলে বলো তো এই অবজারভারটা এই স্মল মাসটাকে নিচের দিকে কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে এই যেতে দেখবে বুঝতে পেরেছ কিনা বলো এইটা ছিল গ্রাউন্ডের রেসপেক্ট অ্যাক্সেলারেশন কার সিস্টেমটার আর এইটা দেখবে এই বি এই যে এই অবজারভার দেখবে নিচের দিকে যেতে কেন আরে বাবা এইখানে যতটা স্ট্রিং ছোট হবে এইখানে তো ততটা স্ট্রিং বাড়বে তারপরে যত যতটা স্ট্রিং যত টাইমে ছোট হবে ততটা স্ট্রিংই তো নিচের দিকে তত টাইমে বাড়বে তারপরে ওপরে যদি কেউ বসে থাকে সেম টাইমে এখানে যদি এক সেন্টিমিটার ছোট হয় তাহলে এখানেও এক সেন্টিমিটার বাড়তে দেখবে তারপরে এর অ্যাক্সেলারেশন এই দিকে যদি এ হয় তাহলে এই মাসের অ্যাক্সেলারেশন নিচের দিকে এ কে কে বুঝতে পেরেছো কি পারি বলো নইলে আমি আবার বলবো হ্যাঁ 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 হ্যালো কোনটা কোন কোন জিনিসটা বুঝতে পারবি যেটা আচ্ছা দেখো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে মন দিয়ে শুনবে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে সে এই পুলিটাকে এইদিকে এক সেন্টিমিটার যেতে দেখবে তারপরে বলো তো এই স্ট্রিংটা কতটা ছোট হবে এক সেন্টিমিটার এটা কে দেখেছে এ দেখেছে তাই তো হ্যালো হ্যালো এবার বলতো এখানে যদি এক সেন্টিমিটার ছোট হয় তাহলে এই মাসের সাথে যে স্ট্রিংটা জুড়ে আছে সেটা এক সেন্টিমিটার বড় হবে কি হবে না ওটা কে দেখবে এইটা যে বড় হয়েছে এটা কে দেখবে বলো রাইট এ দেখবে না তারপরে বলো যত সেকেন্ডে এটা এক সেন্টিমিটার ছোট হয়েছে তত সেকেন্ডে তো এই মাছটাও এক সেন্টিমিটার বেড়েছে তাই না হ্যালো বুঝতে পারলে হ্যাঁ এবার দেখো গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে যদি এদিকে এক সেন্টিমিটারে যেতে দেখে তাহলে এ এই ওপরে যে বসে আছে সেও তো এই মাছটাকে নিচের থেকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে তাই না বুঝতে পারলে হ্যালো হ্যাঁ স্যার বলো বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝেছি নিউমেরিক্যালি সেম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মাসের মন দিয়ে শোনো এই মাসের এই মাসের এই দিকে এই অ্যাক্সেলারেশন আছে আবার এই দিকেও এই অ্যাক্সেলারেশন আছে হ্যালো আমি কি বুঝতে পারলাম হ্যাঁ স্যার এটা পরে আসছি আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা তাহলে বলো তো এই মাসটা কোন দিকে মুভ করছে নিচের দিকে না উপর দিকে নিচে যদি নিচের দিকে মুভ করে তাহলে বলতে পারবে আমার ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে উপরে ভ্যালু কত হবে বি ইনটু এন হবে বলো মিউ ইন্টু এন হবে আচ্ছা এবার ভেবে দেখো এবার দেখো আমি এটা লিখতে পারি এন ইকুয়াল টু এম ইন্টু এ এই যে এন ইকুয়াল টু এম ইন্টু এ আবার এটা লিখতে পারি এম জি মাইনাস ডি মাইনাস মিউ ইন্টু এন ইকুয়াল টু এম ইন্টু এ হ্যালো বলো লিখতে পারি বলো লিখতে পারি আচ্ছা এদিক থেকে আমি এক নাম্বার ইকুয়েশন পেয়েছিলাম না টি এর ভ্যালু আমরা লিখতে পারি এম জি মাইনাস টি এর ভ্যালু কত ছিল বলো রাইট মাইনাস মিউ লিখলাম এর ভ্যালু কত এই যে দেখো 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 হ্যালো দেখো এখান থেকে তোমরা এর ভ্যালু কত আসছে বলো তো জি আপন মিউ প্লাস টু প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম আসছে দেখো 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 হয়ে গেছে

মাস উইথ রেসপেক্ট গ্রাউন্ড মানে এইটাকে আমি একদিকে নিয়ে এসছি হ্যালো হ্যাঁ এবার বলো তো এইটা এগুলো সব ভেক্টর বলো তো এইটা কত অ্যাক্সেলারেশন অফ মাস উইথ রেসপেক্ট টু মাস এই দুটোর মধ্যে কোনটা এক নাম্বারটা না দু নাম্বারটা ওহো এটা ভুল লিখেছি এটা ক্যাপিটাল এম হবে বলো এটাকে যদি এপাশে নিয়ে আসি বলো তো অ্যাক্সেলারেশন অফ মাস উইথ রেসপেক্ট ক্যাপিটাল এম এটাই মানে এ ওপরে বসে নিচে এতে যেতে দেখবে না হ্যালো তার মানে হ্যালো আর এইটা এইটা না দেখো তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে এই দুটো সেম মানে যে গ্রাউন্ড থেকে দেখছে সেও এ দেখছে যে ওপর থেকে দেখছে সেও এ দেখছে তাই না এইটাতে কনফিউজ হয়ে যাচ্ছ কি কিন্তু এই জিনিস তো আমি আগেও করিয়েছি নিউমেরিক্যালি সেম কি বললাম বুঝলে কিন্তু অ্যাকচুয়ালি তো এর আরো ডিরেকশন থাকবে এবার বলো তুমি এই দুটো কি পেয়েছো দেখো এই যে এক আর দুই পেয়েছো এইটা এক আর এটা দুই তাহলে এই ডিরেকশন হবে না এর রেজাল্টেন্ট হ্যালো হ্যালো তাহলে অ্যাক্সেলারেশন অফ মাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে √2a এটা এখান থেকে বসাবে বলো বুঝতে পেরেছো কিনা যদি না বুঝতে পারো আমাকে আবার বলো আমি আবার বলবো কোনো অসুবিধা নেই শ্রেয়া বুঝতে পেরেছো শ্রেয়া বুঝতে পেরেছো ঋষিকা বুঝতে পেরেছো অর্ক বুঝতে পেরেছো হ্যাঁ ফাইন আজকে আমরা এই অবস্থাতেই শেষ করছি আমাদের আর চারটে প্রবলেম বাকি আছে আমি নেক্সট সোমবার ক্লাস শুরু করার আগে ওই চারটে প্রবলেম করিয়ে তারপরে আমরা সার্কুলার মোশনে যাব এম আই রাইট 照着。